বাংলা চলচ্চিত্রে যত সব রক্তহীন করা খারাপ চরিত্র রয়েছে সেই ধরনের চরিত্রেই সাধারণত অভিনয় করে থাকেন তিনি। টিভি পর্দায় যে মানুষটার নাম শুনলে শরীরে কাঁপুনি ধরে, সিনেমায় যার কাজকর্ম দেখলে মনের অন্তঃস্থল থেকে শুধুমাত্র ঘৃণাই জাগে। বাংলা চলচ্চিত্রে বিভিন্ন নেতিবাচক চরিত্রে অভিনয় করে দীর্ঘদিন ধরে একক রাজত্ব করে আসছেন যিনি, তিনি মিশা সওদাগর। বাংলাদেশের চলচ্চিত্র শিল্পের সবচেয়ে সফল এই খলনায়ক অভিনয় জগতে আসার আগে হতে চেয়েছিলেন একজন নায়ক। একজন মিশা সওদাগরের সবচেয়ে অবাক করা যে তথ্য সেটি হচ্ছে, সিনেমার পর্দায় তিনি খুবই খারাপ চরিত্রের একজন মানুষ হলেও পর্দার আড়ালে তিনি খুবই একজন ভালো মনের মানুষ। একজন ভালো মানুষ হিসেবে তিনি নায়ক হওয়ার বদলে হঠাৎ করে কিভাবে বনে গেলেন খলনায়ক এবং ঘৃণার পাত্র, সেই তথ্য নিয়েই আমাদের আজকের এই আয়োজন। সেই সাথে এই ভিডিওটিতে থাকছে মিশা সওদাগরের জীবনের নানা রকম অজানা তথ্য। তো মিশা সওদাগর সম্পর্কে সকল ধরনের ভুল ধারণা ভাঙতে হলে আমাদের এই ভিডিওটি দেখতে থাকুন শেষ পর্যন্ত। মিশা সওদাগর 1966 সালের 4 জানুয়ারি ঢাকায় জন্মগ্রহণ করেছিলেন। মিশা সওদাগর তার 3 ভাই এবং 2 বোনের মাঝে সবার ছোট। তিনি মিডিয়া জগতে মিশা সওদাগর নামে পরিচিত হলেও তার আসল নাম শাহিন হাসান মিশা। মিশা নামটি এসেছে তার স্ত্রী মিতার মি এবং তার শাহিনের শাহ থেকে, আর সওদাগর শব্দটি যোগ হয়েছে তার দাদার নাম থেকে। মিশা সওদাগর মাত্র 20 বছর বয়সেই চলচ্চিত্র অঙ্গনে পা রাখেন। 1986 সালে তিনি অভিনেতা অন্বেষণ হান্টে অংশগ্রহণ করে FDC-তে প্রথম পদার্পণ করেন। সেখান থেকে তিনি মূলধারার অভিনয় শুরু করেন 1990 সালে ছটকু আহমেদ পরিচালিত চেতনা ছবিটির মাধ্যমে। এরপর তিনি আরও একটি সিনেমাতে অভিনয় করলেও শুরুতে কোনো সফলতার দেখা পাননি। তার প্রথম দুটি সিনেমা ফ্লপ হওয়ার পর তিনি তার ব্যক্তিগত তৃতীয় সিনেমা 1994 সালে যাচ্ছে ভালোবাসার মাধ্যমে বেশ আলোড়ন সৃষ্টি করেছিলেন। এর আগে তমিজুদ্দিন রিজভী পরিচালিত আশা ভালোবাসা ছবিটির মাধ্যমে নেতিবাচক চরিত্রে অভিনয় করেছিলেন এই গুণী অভিনেতা মিশা সওদাগর। সে সময় আউটডোর শুটিংয়ে তার অভিনয় দেখে মুগ্ধ সেটের সকলেই। চারিদিকে খবর ছড়িয়ে পড়ল যে ঝড়ের বেগে আসছেন এক শক্তিমান খল অভিনেতা। ফলে যা হবার তাই হলো। একসময় কাজের জন্য তীর্থের কাকের মতো বসে থাকা মিশা সওদাগর শুটিং শেষ করে ঢাকায় ফিরে আসতেন, আসতেই প্রযোজক পরিচালকের ভিড় জমে গেল তার বাসার সামনে। আর মিশা সওদাগর একে একে 7টি ছবিতে নেতিবাচক চরিত্রে অভিনেতা হিসাবে রীতিমতো চুক্তিবদ্ধ হয়ে গেলেন। একজন মিশা সওদাগর এমনই একজন অভিনেতা যাকে দর্শকরা সিনেমার পর্দায় ভয় পায়। তার সংলাপ শুনে তারা ভীষণ আতঙ্কিত হয়, কিন্তু সিনেমা শেষে তার অভিনয়ের কল্যাণে শ্রদ্ধায় দর্শকদের মাথা নুইয়ে পড়ে। দর্শক ভেবে পান না একজন মানুষ কতটা মন প্রাণ সঁপে দিয়ে অভিনয় করলে নিছক অভিনয় দিয়ে একটা খারাপ চরিত্রকে এমন জীবন্ত করে ফুটিয়ে তুলতে পারেন। এর মাঝে শুধু যে অভিনয় রয়েছে তা কিন্তু নয়। মিশা সওদাগর সত্যি একজন প্রতিভাবান অভিনেতা, আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এ বড় সাধনার ব্যাপার। মিশা সেই সাধনায় সঁপেছেন জীবন। তার কাছে অভিনয় নিছক কাজ নয় শুধু ভালোবাসা। তার কাছে অভিনয় মানে ধ্যানমগ্ন এক আরাধনা। সেই আরাধনায় মগ্ন মিশা সওদাগর ইতিমধ্যে অভিনয় করেছেন 8 শতাধিক চলচ্চিত্রে। দেশের সীমানা ছাড়িয়ে ভারতসহ পৃথিবীর সকল দেশের ভাষাভাষী দর্শকদের কাছেই তিনি শ্রদ্ধাভাজন শক্তিমান এক অভিনেতা। অথচ সেই তিনিই তার ক্যারিয়ারের শুরুর দিকে তার প্রথম দুটি সিনেমা দিয়ে কোনো ধরনের সফলতা অর্জন করতে পারেননি। আর এর পেছনের কারণটা অনেকেরই অজানা। অভিনেতা মিশা সওদাগর তার চলচ্চিত্রের ক্যারিয়ার শুরু করেছিলেন একজন নায়ক হিসাবে। অভিনয়ের জন্য তার মাঝে অসাধারণ প্রতিভা থাকলেও তার নায়ক হিসেবে সফলতা না পাবার অন্যতম কারণ ছিল তার চকলেট বয় টাইপ চেহারা না থাকা। তবে এই কারণে তিনি মোটেই হতাশ হয়ে যাননি। নির্মাতা, প্রযোজক এবং সহশিল্পী থেকে শুরু করে তার আত্মীয় স্বজন এবং শুভাকাঙ্ক্ষীদেরও সাথে পেয়েছেন নতুনভাবে এবং নতুন রূপে নিজেকে পরিচয় করিয়ে দেওয়ার। আর সেই নতুন শুরুটা করেছিলেন একজন খলনায়ক হিসেবে। আর তাতেই কিনা বাজিমাত করেছিলেন মিশা সওদাগর। পর্দার তুখর অভিনেতা মিশা সওদাগর চলচ্চিত্রের একজন বিগ স্টার হয়েও ব্যক্তি জীবনে তিনি রয়ে গেছেন আজও সেই ছোটবেলার শাহিদ হাসান। চমৎকার ব্যক্তিত্ব সম্পন্ন, অমায়িক, ধর্মপরায়ণ, সদালাপী এবং বন্ধুপ্রিয় লোকটির সংসার সুখে টইটুম্বুর করে রাখে তার স্ত্রী মিতা এবং 2 ছেলের ভালোবাসা। আর তাদের সেই ভালোবাসায় তাকে প্রতিনিয়ত সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা জুগিয়ে চলছে। অসামান্য পারিবারিক ভালোবাসায় অনুপ্রাণিত হয়ে মিশা সওদাগর পর্দায় অভিনয়ের মাধ্যমে নষ্ট মানুষগুলোর মুখোশ সমাজের সকলের সামনে খুলে ফেলছেন। কিন্তু বাংলা চলচ্চিত্রের সফলতম অভিনেতা হওয়ার পরেও সাদামাটা এই মানুষটা কিন্তু মনে করেন জীবনে কিছুই করা হয়নি। নিজেকে তিনি সাধারণ একজন অভিনেতার থেকে খুব বেশি কিছু কখনোই ভাবেননি। তিনি বলেন, আসলেই যদি শক্তিমান অভিনেতা হতাম তবে বাংলা চলচ্চিত্রের এই করুণ সময় নিজচোখে কখনোই দেখতে হতো না। তবে হতাশাকে তিনি খুবই ঘৃণা করেন এবং আশাবাদকে ভাবেন পূর্ণ। বাংলাদেশ চলচ্চিত্র সমিতির সভাপতির দায়িত্ব পালন করা মিশা সওদাগর তাই বিশ্বাস করেন বাংলা চলচ্চিত্র অবশ্যই একদিন পৃথিবীর বুকে সমহিমায় আসন করে নেবে। সেই স্বপ্ন দেখার ক্ষমতা এবং আশার প্রদীপ জ্বেলে রাখার ইতিবাচক মানসিকতা এই মিশা সওদাগরের সাফল্যের অন্যতম কারণ। 2 বার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই তুখর অভিনেতার জীবনের দিকে তাকালে আমরা তার সাফল্যের 3টি কারণ দেখতে পাই। কাজের প্রতি ভালোবাসা ও একাগ্রতা, সততা আর নিয়মানুবর্তিতা।
শুধুমাত্র সিনেমা জগতই কেন, যে কোনো সেক্টরেই সফলতা পেতে হলে এই তিনটির একটিও কম হলে সফলতা কোনোভাবেই সম্ভব নয়। এদিক থেকে মিশা সওদাগর আমাদের জন্য এক বিশাল অনুপ্রেরণার উৎসও বটে, তবে সেটি খুঁজে নিতে হবে গভীর মনোযোগ দিয়ে। প্রিয় ভিউয়ার্স, আপনাদের কাছে প্রশ্ন করছি না যে একজন মিশা সওদাগরের অভিনয় আপনাদের কাছে ভালো লাগে কিনা, তারপরে একটি লাইক দিন এবং শেয়ার করুন এই জন্যেই যে তিনি সমাজের খারাপ মানুষগুলোর চরিত্রে অভিনয় করে আমাদেরকে মানুষ চেনার সুযোগ করে দিচ্ছেন। অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন আপনার দেখা মিশা সওদাগর অভিনীত একটি সেরা সিনেমার নাম কিংবা তার একটি সেরা ডায়লগ। এমনি আরও তারকাদের জীবনের কথা এবং নানারকম অজানা তথ্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।